মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন আমাদের সকলকে কিছুটা সাধন এবং অনেকে অভিনন্দন জানাই যে রমজান মাসে এই যে ইফতার পার্টি নামে অনেক টাকা পয়সা খরচা হয় এটা উনি এবার মাফ করে দিয়েছেন উনি নিজে করেন নাই এবং সবাইকে করতে করছেন কিন্তু মাননীয় স্পিকার ইফতারে আর কি যেত তো রোজদারদের জন্য ইফতার 100 কোটি টাকা যেত এইখানে মাত্র 1000 কোটি টাকা নিয়ে চলে গেছে সে আবার কে নিছে পাঁচ ব্যাংকের 1000 কোটি টাকা মেরে আমেরিকায় পালালেন আমজাদ সাহেব উনি হচ্ছেন 5000 কোটি অর্থে যুক্তরাষ্ট্রের ব্যবসা প্রতিষ্ঠান ছাড়াও একাধিক বাড়ি কিনে বসবাস করছেন আর এইখানে 1000 কোটি টাকা এইটা তো একদিনে নাই নাই তাহলে বাংলাদেশ ব্যাংক বা অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং ডিভিশন তারা কি করলো যাদের উপর দায়িত্ব ছিল তাহলে মনে করতে হবে যে শস্যের মধ্যে ভূত আছে মাননীয় স্পিকার সবাই এটার সাথে জড়িত এইটা নিয়ে আমরা কোনো কথা বলতে পারবো না কারণ এখানে মাননীয় অর্থমন্ত্রী কখনো থাকেন না উনি একটা মানে কোনো কথাই তো শুনতে চান না আজ পর্যন্ত এই যে পত্রিকায় বড় বড় হেডিং এইটা আমি যে পড়তে থাকলে আপনার 3 ঘন্টা সময় যাবে এত বড় নিউজ করছে কিন্তু মাননীয় অর্থমন্ত্রীর তরফ থেকে বা অর্থ মন্ত্রণালয়ের তরফ থেকে কোনো প্রতিবাদ আসে নাই কারণ তারা জানেন যে 1000 কোটি টাকা কোনো টাকাই না এইখানে যদি 5000 কোটি টাকার উপর হয় তাহলে নড়ে চড়ে বসে 10000 কোটি টাকা হলে আরেকটু নড়ে চড়ে বসে এই যে হাজার হাজার কোটি নিয়ে যাচ্ছে কাদের টাকা মাননীয় স্পিকার এইটা তো এই দেশের জনগণের রক্ষিত টাকা ব্যাংকের মালিকরা তো জনগণ মাননীয় প্রধানমন্ত্রী লাইসেন্স দেন ঠিকই তার তো এই নয় যে লাইসেন্স একটা কামান দিয়ে দিলাম যাকে ইচ্ছে তাকে মারো জনগণের টাকাটা এটা নিয়ে বিদেশে পাড়ি জমাচ্ছে এই যে এই ব্যাংকগুলো এখন পারিবারিক ব্যাংক হয়ে গেছে এগুলো এখন আর জনগণের ব্যাংক নাই আমরা টাকা রাখি ঠিকই কিন্তু ওই ব্যাংকের মালিকদের চাকর বাকরের যদি কেউ অসুখ হয় সিঙ্গাপুর চলে যাবে ব্যাংকক চলে যাবে চিকিৎসার জন্য আর এই দেশের অবস্থা দেখেন পার্লামেন্টে যদি আমরা আপনাকে দুইটা কথা না বলি জনগণ যদি না শুনে আপনিও তো বিধি ব্যবস্থা নিতে পারবেন না কারণ মন্ত্রীর দায়িত্ব মন্ত্রী এখানে থাকেন না কোন মন্ত্রী কি দায়িত্ব তাও আমরা ঠিক মতন জানি না এবং কে কি কাজ করে জবাব দিতে তো নাই কোথাও ব্যাংকে যেমন জবাব দিতে নাই মন্ত্রীতে জবাব দিতে নাই কোথাও যদি কারো জবাব দিতে না থাকে তাহলে এই দেশটা চলবে কিভাবে সবাই শুধু মাননীয় প্রধানমন্ত্রীর ই দিবেন তাকে যদি ব্যবহার করে যে না মাননীয় প্রধানমন্ত্রী এটা বলছেন প্রধানমন্ত্রী তো একটা ব্যাংকের লাইসেন্স দেন ব্যাংক কিভাবে চলবে সেটা দেখার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের মন্ত্রণালয়ের ব্যাংকিং ডিভিশনের তাদেরকে জবাব দিতে আবেদন হবে যে কেন এই ব্যাংকের টাকাগুলো জনগণের টাকা লুটপাট হচ্ছে কোন রকম তারা যাইয়া পুলিশদের হেডকোয়ার্টারটা ই করতে পারছে রক্ষা করতে পারছে একটা দোকানও রক্ষা হয় নাই সেটা হলো আসল কথা আপনাদের শত চেষ্টা সত্ত্বেও কোনো দোকান রক্ষা হয় নাই কোনো দোকানে একটা মালও কেউ রক্ষা করতে পারে নাই আর যত বেশি লোকজন গেছে তত বেশি লুটপাট হয়েছে এটা স্বীকার করেন না কেন ওইখানে যদি কাউকে না যাইতে দিতেন আগে যাইয়া পুলিশ আর্মি বিজিবি যদি ই করতো তাহলে কোনো লুটপাট হইতো না আপনি বিরাট এক ফিস্তি দিলেন যে সব কিছু আপনি করছেন করছেন ঠিকই কিন্তু মানুষ রক্ষা পায় নাই